আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব হলো অনুশীলনী 1.2 এর 4-এর 1, 2, 3 নাম্বার প্রশ্ন। তো আমাদের এটা প্রমাণ করতে হবে, এইটা থেকে এটা বানাইতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ওয়ান, প্রশ্নটাকে তুলি আমরা। হ্যাঁ, এক্স মাইনাস এ এক্স ওয়ান মাইনাস এ এক্স টু মাইনাস এ y মাইনাস বি y1 মাইনাস বি y2 মাইনাস বি, এইটাকে একটা লাইন করে দেয়। যেমন এখানে বিয়োগ আছে, তাই না? দুইটা ম্যাট্রিক্স মনে করো এমন যদি থাকে, এ মাইনাস বি ওয়ান, এ মাইনাস সি ওয়ান, মনে করো এই একটা নির্ণায়ক। আমরা এখানে আমরা একটা জিনিস শিখতেছি, হ্যাঁ, যেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। যদি এরকম থাকে তাহলে আমরা সেটাকে এভাবে লিখতে পারি, প্রথমে এ এ দিয়ে কাজ করবে, মানে প্রথমটা প্রথমটা নিয়ে কাজ করবে। এ ওয়ান, এটা তো একটাই, এটা এটাই থাকবে, এখানে এ এখানে ওয়ান। তবে এই যে বিয়োগ চিহ্ন, না উভয় সেম চিহ্ন আছে কিন্তু মাইনাস আর কি, যাই যে চিহ্ন থাকবে, ভিন্ন কোনো চিহ্ন থাকবে না। ভিন্ন চিহ্ন থাকলে আমরা ভাঙতে পারবো না, সেম চিহ্ন আছে মাইনাস মাইনাস, এই জন্য ভাঙতে পারছি। তো প্রথম ক্ষেত্রে আমরা এ এ লিখছি, এবার লিখবো কি বি আর সি, তার মানে বি সি, আর এই দুইটা তো একটাই আছে, তার মানে এইটার কোনো চেঞ্জ নাই। যেটা ভিন্নতা থাকবে, যেমন এ মাইনাস বি একবার এ পরের বার বি, এ মাইনাস সি একবার এ পরের বার সি, কিন্তু এখানে তো ওয়ান ওয়ান আছে, তাই না? আমি লিখতে পারি কি, মানে লিখতে পারার কি আছে, এখানে যা আছে তাই, যেটা চেঞ্জ নাই, মানে চেঞ্জ একটা, সেটা কোনো চেঞ্জ নাই আর কি। সেমভাবে এই কাজটা, এখানে যে আমরা দুই টু ইন্টু টু সাইজের জন্য কাজটা করলাম, এই কাজটা আমরা এখানে করব, দেখো করলে কি হয়। তো আমাদের ওয়ান ওয়ান ওয়ান, আমরা এইটাকে ঠিকঠাক রাখলাম, দুইটা কাজ একসাথে করবো না। যেমন এখানে এই কলামেও আছে, এই কলামেও একই জিনিস আছে, যে মাইনাস দিয়ে দুইটা, মানে একটা দুই পদ, দুই পদ বিশিষ্ট মান। তো আমরা এইটাকে আলাদা করবো আগে, দুইটাকে একসাথে আলাদা করলে ঝামেলায় পড়তে হবে। তো আমরা আগে একটা একটা আলাদা করবো, এক্স টু মাইনাস, এইটা ঠিকঠাক রাখছি। তো এইবার প্রথম পদটা লিখব, মানে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু, তারপর কি দিব, বিয়োগ চিহ্ন। আমি যে দুইটা পদ কোনো চেঞ্জ করি না, সেই দুইটা তো সেমই থাকবে, তাহলে এক্স মাইনাস এ ওয়ান এক্স ওয়ান মাইনাস এ ওয়ান এক্স টু মাইনাস এ। এইবার প্রথমবার তো এই প্রথম পদটা লিখছি, আমরা কি ভাঙতেছি কি এই কলামটাকে, মানে বিস্তার করতেছি। তো এই দুইটাকে আমি ঠিকঠাক রাখছি, আর প্রথম পদ দিয়ে একটা রাখছি, তারপর মাইনাস চিহ্নটা দিছি, তারপর আবার এই দুইটা তো ঠিকই থাকবে। এবার দ্বিতীয় পদটা লিখবো, কি আছে, বি বি বি, ঠিক আছে ঠিক আছে। তারপরে আমি এইটাকে বিস্তার করব, মানে আমি এই কলামটাকে বিস্তার করি বা ভাঙ। তো প্রথমে ওয়ান ওয়ান ওয়ান, আর এই দুইটা কলাম কিন্তু ঠিকই থাকবে, কোনো চেঞ্জ হবে না, দুইটা ভাগে বিভক্ত করব, যেখানে এই দুইটা কোনো চেঞ্জ হবে না। তো প্রথম ভাগে আমার অবশ্যই এই প্রথম উপাদানগুলো থাকবে, এক এক্স ওয়ান এক্স টু, আর এই কলাম তো ঠিকঠাকই থাকবে, মানে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু। তো এবার এখানে মাইনাস আছে, তাই মাইনাস দিলাম, ওয়ান ওয়ান ওয়ান, এই কলামটা তো ঠিকই থাকার কথা। এবার দ্বিতীয় উপাদান এ আছে, সব এ এ এ, আর এখানে এটা তো সেমই থাকবে, ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু, মানে এইটাকে বিস্তার করে, মানে ভেঙে দুইটাই বানাই ফেললাম। তারপরে এই যে এ টুকে কাজ করবো, এখন মাইনাস দিয়ে দেখো এখানে এই কলামটা কি, সবগুলো সেম, এই কলামটাও সবগুলো সেম। আমরা জানি দুইটা কলাম অথবা দুইটা সারি যখন সেম থাকে তখন সেটাকে, সেই পুরো নির্ণায়কটাকে শূন্য বলা যায়। তাই এই পুরোটাকে কি বলা যাবে, শূন্য বলা যাবে। আচ্ছা, তারপরে লাইন আসে ওয়ান ওয়ান ওয়ান, এক্স এক্স ওয়ান এক্স টু, ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু, মাইনাস শূন্য, এটা নিয়ে তো কাজ করা লাগবে না, এটা বাদ, ভুলে যাই। দেখো এখানে আবার এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলাম কিন্তু সেম, এখানে সবগুলো ওয়ান, এখানে সবগুলো এ, তার মানে এটাও কত, শূন্য। আর মাইনাস শূন্য দেওয়ার প্রয়োজন নাই, দিলেও কোনো ঝামেলা নেই। এখানে কিন্তু কোনো কলাম, মানে দুইটা কলাম অথবা দুইটা সারি কিন্তু সেম নাই,
আর তাহলে আমার শুধু থেকে যাচ্ছে কি এইটাই, ওয়ান ওয়ান ওয়ান, এক্স এক্স ওয়ান, এক্স টু, ওয়াই ওয়াই ওয়ান, ওয়াই টু, এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আমাদের এটা দেওয়া আছে, সেটা থেকে এইটা প্রমাণ করতে হবে, তারপর সেটা থেকে আবার শূন্য প্রমাণ করতে হবে। তো আমরা এক কথায় এটাকে আমরা বলতে পারি কি বাম পক্ষ, বাম পক্ষ থেকে শুরু করতে পারি, যে বাম পক্ষ যেহেতু তিনটা পদ তাই আমরা এই কাজটা করলাম। ওয়ান আমরা বাম পক্ষটা তুলি, বিসি সি এ বি, বিসি বি প্লাস সি, সি এ সি প্লাস এ, এ বি এ প্লাস। এবার আমরা জানি নির্ণায়কে সেম জিনিস দিয়ে গুণ করা যায়। আমি এই কলমে আমি এ দিয়ে গুণ করব, এই কলমে আমি বি দিয়ে গুণ করব, এই পাশে সি দিয়ে গুণ করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা তাহলে যেহেতু আমি ভিতরে আমি এ বি সি দিয়ে গুণ করব, তাহলে আমার বাইরে কি করতে হবে, এ বি সি দিয়ে ভাগ করতে হবে। তাই আমি আগে বাহিরে এ বি সি দিয়ে ভাগ করে নিলাম, তাহলে আমার থেকে গেল কি, এখানে আমি যেহেতু এ দিয়ে গুণ করছি তাহলে এখানে এ, এখানে মানে এই লাইনটাকে আমি এ বি সি দিয়ে এ দিয়ে গুণ করছি, তাহলে এটাও হবে এ, এটা হবে এ বি সি, এটা হবে কি এ বি সি বি প্লাস। আবার এই লাইনকে আমি কি দিয়ে গুণ করছি, বি দিয়ে গুণ করছি, এই জন্যই তো আমরা বি বা বি দিয়ে ভাগ করছি। তাহলে এখানে হবে বি, এখানে হবে এ বি সি, এখানে বি দিয়ে গুণ করলে এ বি সি, আর এখানে সি প্লাস সি প্লাস, মানে প্রথম সারিকে আমি এ দিয়ে গুণ করছি, দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ করছি, তৃতীয় সারিকে আমি সি দিয়ে গুণ করছি। তোমরা গুণ করে দেখো এটাই কিন্তু হচ্ছে এ প্লাস বি। আর ভিতরে আমি যেহেতু এ দিয়া বি দিয়া সি দিয়া গুণ করছি, এই জন্য বাহিরে আমি কি এ বি সি দিয়ে ভাগ করে নিয়েছি। তো এইবার দেখো এই কলম থেকে আমি কি কমন নিতে পারি, এ বি সি, আবার এই কলম থেকেও এ বি সি, মানে দুইটা এ বি সি কমন নিতে পারি। তো আমি এই জন্য দুইটা এ বি সি, এ বি সি দুইটা এ বি সি আমি কমন নিলাম। কমন নিলে এখানে আমার এ, এটা তো কিছু না, এখান থেকে তো কিছু কমন নেই নেই, এখান থেকে কমন নেওয়ার পর থাকলো কি এইটা, আর এখান থেকে কমন নেওয়ার পরে থাকলো বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, কারণ আমি তো এ প্লাস এ বি সি কমন নিয়ে ফেলছি। আচ্ছা এইটা হয়ে গেল, ঠিক আছে? তো এখন এখান থেকে কাটাকাটি করলে দেখো কি থাকে, এ বি সি থাকবে, আর এখানে কিন্তু আমার এইটা থাকতেছে এ বি সি, ওয়ান ওয়ান ওয়ান, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এইটাই কিন্তু আমার মধ্যপক্ষে আছে, একটু খেয়াল করে দেখো। এবার এটা থেকে শূন্য বানাইতে হবে, এটা থেকে এখন শূন্য বানাতে হবে। তো শূন্য কি করে বানানো যায় আমরা একটু সেই দিকে খেয়াল করব। দেখো আমরা এই কলামটা এই কলামটা কিন্তু যোগ করতে পারি, তাহলে এ বি সি মানে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ, প্রথম কলাম এবং তৃতীয় কলাম যোগ করে প্রথম কলাম বানাবো, তাহলে কিন্তু উপরে প্রথমটা হইতেছে এ বি সি, দ্বিতীয় সারির জন্য হইতেছে এ বি সি, তৃতীয়টা এ বি সি, আর দ্বিতীয় কলাম তো ঠিকঠাকই থাকবে, তৃতীয় কলামও কি ঠিকঠাক থাকবে। তো আমি কি কাজটা করলাম সেটা আমি বলে দিতে পারি, যে কলাম ওয়ান প্রাইম ইকুয়াল কলাম ওয়ান যোগ কলাম থ্রি। তো এইবার দেখো এখান থেকে এই কলামটা যা, এই কলামটাও তা সেম, দুইটা সরি এই প্রথম কলাম আর দ্বিতীয় কলাম সেম, আর দুইটা কলাম যখন সেম হয় তখন আমরা কি বলতে পারি সেটাকে, দুইটা কলাম বা দুইটা সারি যদি সেম হয় তখন আমরা বলি শূন্য, এই জন্য এই পুরো নির্ণায়কটাকে শূন্য বলতে পারি, আর শূন্যর সাথে যা গুণ হয় শূন্যই, আর এটা কি হবে ডান পক্ষ। সুতরাং দেখব বাম পক্ষ ইকুয়াল মধ্যপক্ষ ইকুয়াল
ডান পোম পোমানি এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে দিই, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, কিউ প্লাস আর, আর প্লাস পি, পি প্লাস কিউ, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস। তো এখানে আমাদের দেখো আমরা যদি তিনটা কলাম যোগ করি তাহলে কিন্তু আমাদের একটা কাজের কাজ কিছু একটা হবে, যেমন তিনটা যোগ করলে হবে এখানে উপরে এইটা 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 যোগ করলে আমার কিন্তু কী হইতেছে, টু এ যোগ টু বি যোগ টু সি, টু এ যোগ টু বি যোগ টু সি, নিচে হইতেছে টু পি প্লাস টু কিউ প্লাস টু আর, আর একদম নিচে হচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড। আর এই দুইটা আমাদের কলাম ঠিকঠাক থেকে যাবে। বলে দিব সি ওয়ান প্রাইম ইকাল সি ওয়ান যোগ সি টু যোগ সি থ্রি। তো প্রথম কলাম থেকে কিন্তু আমি টু কমন নিতে পারি, মানে কমন নিতে টু কমন এটা তো আমি এক লাইন করতে পারি যেহেতু আমি জায়গা স্বল্পতা আছে এই পৃষ্ঠার মধ্যে আমি শেষ করবো। এই যে এই তিনটা থেকে আমি টু কমন নিতে পারি, থাকবে কি এ বি সি, এই তিনটা থেকে টু কমন নিলে পি প্লাস, পি প্লাস কিউ প্লাস আর, এই তিনটা থেকে টু কমন নিলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তবে এই কলাম সবগুলোতেই তো টু থাকবে তাই আমি টু কমন নিয়ে নিতে পারি, টু কমন নিলে এখানে থাকবে হলো এ প্লাস বি প্লাস সি, শর্টকাট কথা এই কলাম থেকে আমি টু কমন নিচ্ছি, কমন নিচ্ছি তাহলে পি প্লাস কিউ প্লাস আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স, এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়ান। এইবার টু এই কলাম থেকে যদি এই কলামটা বিয়োগ করি তাহলে আমার থাকতেছে বি, এখানে থাকতেছে কিউ, এটা থেকে এটা করলে থাকবে ওয়ান, আর এখানে সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স, এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়ান। এখানে বলে দিব আমি যে সি ওয়ান প্রাইম ইকাল সি ওয়ান মাইনাস সি টু, টু এইটা আমি ঠিকঠাক রাখবো। এইবার এটাকে আমার ঠিকঠাক রাখতে হবে কিন্তু, কারণ দ্বিতীয় কলামের সাথে এটার কোনো সম্পর্ক আমি পাইতেছি না, কারণ এখানে তো কোনো বি নাই যে বিয়োগ দিব, মানে এক এক পদে বানানোর চেষ্টা করবো। যেমন এইটা থেকে আমি যদি এখন এই কলামটা বিয়োগ করি তাহলে কিন্তু আমার বি বি কাটা যাবে, কিউ কাটা যাবে, ওয়াই কাটা যাবে, তাহলে আমার থাকবে এ, এখানে থাকবে হলো পি, এখানে থাকবে হলো এক্স। কী কাজ করলাম, সি থ্রি প্রাইম ইকাল সি থ্রি মাইনাস সি ওয়ান। তারপর এইটাকে আমরা লিখতে পারি টু বি কিউ ওয়াই, প্রথমটা যেহেতু এইটাকে বিস্তার করবো এই কলামটাকে, তাহলে এখানে থাকবে সি আর জেড, তারপর এ পি এক্স, এ পি এক্স, তারপর যেহেতু যোগ আকারে আছে তাই যোগ দিলাম বি কিউ ওয়াই, দ্বিতীয় উপাদান এ পি এক্স, এ পি এক্স, তৃতীয় কলামেও কি এ পি এক্স, তার মানে এখানে থাকতেছে আমার টু, আর এখানে বি কিউ ওয়াই সি আর জেড এ পি এক্স প্লাস, এটা তো জিরো কারণ এই কলামটা এই কলামটা কি সমান, তার মানে জিরো। তারপর লাইনটা আমি এখানে দেখি টু টু এর মতো রাখলাম, আমরা জানি কলাম স্থানান্তর করতে পারি, যেমন এটাকে একটু চিন্তা করো এই তৃতীয় কলামকে প্রথম কলামে নিই, মানে এই জিনিসটাকে আমি একটু ঘুরাইলাম, ঘুরাইলে দেখো এই যে দ্বিতীয় কলাম এটা চলে যাবে এখানে, এই দ্বিতীয় কলাম প্রথম কলামটা যাবে দ্বিতীয় কলামে, আর এই তৃতীয় কলামটা ঘুরে প্রথম কলামে আসবে। তাহলে কী হয় দেখো, প্রথম কলামে লিখলাম, হ্যাঁ তৃতীয় কলামটা কিসে লিখবো, প্রথম কলামে, আর দ্বিতীয় কলাম প্রথম কলামটা লিখবো দ্বিতীয় কলামে, বি কিউ ওয়াই, আর দ্বিতীয় কলামটা লিখবো তৃতীয় কলামে, স্থানান্তর করা যায় নির্ণয় কি, ঠিক আছে। দেখো আমার কি প্রমাণ হয়ে গেছে, এটা কিন্তু আমার কি শেষ লাইনটা এখানে লিখলাম রাইট হ্যান্ড সাইড।
আশা করি তোমরা বুঝতে পারছো।